এই মুহূর্তে সবচাইতে বড় খবর, এবার 15 বছর পর ভালুকা গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করল সিপিআইএম। বোর্ড গঠনের পর নবনির্বাচিত সদস্যরা একেবারে ফুলবালা দিয়ে প্রধানকে বরণ করে নিলেন। কেননা এবারকার ভোট হয়েছে শাসকের হিংসা প্রহসন, মানুষকে ভোট দিতে দিলেও শেষমেশ ভোট চুরি হয়েছে এবং চুরি ছিনতাইয়ে শাসক দল জয়ী হয়েছে। এই জয় শাসকের হিংসার জয়, গণতন্ত্রকে হত্যার জয়। 15 বছরের ক্ষমতা ফের বামেদের দুর্গ, এবার ভালুকা গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করল। আগামী 2026 বামেরা কি নতুন পথ দেখাতে এগিয়ে রাজ্য রাজনীতিতে এগিয়ে রয়েছে? শাসক দল তৃণমূলের হিংসার বিরুদ্ধে মানুষ তা রুখে দাঁড়াবে? ফের ভালুকা গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠন করল সিপিআইএম নেতাকর্মীরা।